গুড মর্নিং এভরিওয়ান আজ আমরা একটা নতুন টপিক পড়বো সেটা হলো নাকেল জয়েন্ট তো নাকেল জয়েন্টটা কি যখন দুটো রড টেনশন অথবা কম্প্রেশনে থাকবে এবং তাদের অ্যাক্সেসটা অ্যালাইনমেন্টে থাকবে না কি করবে কোয়েনসাইড করবে অথবা ইন্টারসেক্ট করবে এই চাদারকে যখন তারা এরকম কোনো প্লেনে থাকবে তখন আমরা যে জয়েন্টটা করবো দুটো রডের মধ্যে সেটা হলো আমার নাকেল জয়েন্ট ঠিক আছে দ্য নাকেল জয়েন্ট ইজ ইউজড ফর কানেক্টিং টু রডস ইন টেনশন অর কম্প্রেশন হুইচ মে নট বি অ্যালাইনমেন্ট বাট হুজ অ্যাক্সেস আইদার কোয়েনসাইড অর ইন্টারসেক্ট উইথ ইচ আদার অ্যান্ড লাই ইন ওয়ান প্লেন ঠিক আছে দ্য জয়েন্ট ইজ নট রিজিট অ্যান্ড পারমিটস অ্যাঙ্গুলার মুভমেন্ট বিটুইন টু রডস ইট ইজ অলসো কল্ড পিন জয়েন্ট অ ফর্ক জয়েন্ট এটাকে পিনজয়েন্ট অথবা ফর্ক জয়েন্টও বলা হয় এটা আমরা কোথায় ইউজ করি এটা আমরা ইউজ করি ভাল্প মেকানিজম অফ এ রেসিপোকেটিং ইঞ্জিন রেসিপোকেটিং ইঞ্জিনের ভাল্প মেকানিজমে এটা ব্যবহার করা হয় বাইসাইকেলের যে চেন তার লিঙ্কে ব্যবহার করা হয় লিভারের ফ্যালক্রামে ইউজ করা হয় আর কোথায় ইউজ করা হয় বিটউইন দ্য লিঙ্কস অফ এ সাসপেনশন ব্রিজ জয়েন্টস বিটুইন দ্য টাইবার ইন এ রুফ ট্রাসেস এইসব জায়গায় এই নাকেল জয়েন্টটা ব্যবহার করা হয় এবার দেখে নাও এর পার্টসগুলো কী 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 কি থাকে এখানে এখানে দেখো একটা সিঙ্গেল আই এন্ড আছে একটা ডবল আই এন্ড বা যেটাকে ফর্ক এন্ডও বলছি আমরা একটা নাকেল পিন আছে একটা কলার আছে আর একটা ট্যাপার পিন রয়েছে মানে এই পাঁচটা পার্ট নিয়ে আমার তৈরি হচ্ছে নাকেল জয়েন তাহলে কি কি থাকছে একটা সিঙ্গেল আয়েন একটা ডাবল আয়েন বা ফর্কেন যেটাকে আমরা বলছি একটা নাকেল পিন একটা কলার আর একটা ট্যাপার পিন যেটাকে আমরা স্প্লিট পিনও বলে থাকি ঠিক আছে এবারে আমরা দেখে নেব এর অ্যাডভান্টেজ কি কি আছে আর ডিসঅ্যাডভান্টেজ কী কী রয়েছে এর অ্যাডভান্টেজ হলো ইট ক্যান উইথস্ট্যান্ড লার্জ টেনসাইল লোড এটা লার্জ টেন্সাইল লোডেও উইথস্ট্যান্ড করতে পারে এটা ইজি টু ম্যানুফ্যাকচার সেট আপের ইজি আছে এটার অ্যাসেম্বলি করা ইজি ঠিক আছে আর কি না ইট হ্যাজ গুড মেকানিক্যাল রিজিডিটি এর মেকানিক্যাল রেজিডিটিটাও অন্য জয়েন্টের থেকে ভালো আর ডিসঅ্যাডভান্টেজগুলো কী কী না এই ডিসঅ্যাডভান্টেজগুলো হলো ইট ক্যান নট উইথস্ট্যান্ড লার্জ কম্প্রেসিভ লোড যদি লার্জ কমপ্লেসিভ লোড এটাকে দেওয়া হয় তাহলে এটা তাতে উইথস্ট্যান্ড করতে পারে না আর কি এর যে অ্যাঙ্গুলার মুভমেন্টটা রয়েছে সেটা কেবলমাত্র একটা প্লেনেই দিতে পারে মানে এটা ইউনিভার্সাল জয়েন্ট মানে কাপলিং যেটা তোমরা পড়েছ ইয়েতে অটোমোবাইলসে তার মতো অতটা ভালো অ্যাঙ্গুলার মুভমেন্ট সব কটা প্লেনে দিতে পারে না কেবলমাত্র একটা প্লেনেই এটা অ্যাঙ্গুলার মুভমেন্টটাকে পারমিট করতে পারে এই জয়েন্টটা ঠিক আছে এবার এর অ্যাসেম্বলি ড্রয়িংটা দেখে নাও এটা তো পার্টসগুলো দেখতে পেলে এরপরে এর অ্যাসেম্বলিটা দেখে নাও এই যে একদিকে দেখো আছে সিঙ্গেল আয়েন্ট একটা ডাবল আয়েনটা মাঝখানে দেখো কটার পিনটা ভরা আছে ওপরে কি করা হয়েছে কলারটা লাগিয়ে দেওয়া হয়েছে আর তার মাঝখানে স্প্লিট পিনটা ঢুকিয়ে এটাকে জয়েনটা করা হয়েছে ঠিক আছে এটা হচ্ছে আমার নাকেল জয়েন্টের অ্যাসেম্বলি ড্রয়িং এরপরে এর সিম্বলগুলো গুলো নোটেশনগুলো দেখে না এটা হচ্ছে এর ফ্রন্ট ভিউ আর টপ ভিউ ঠিক আছে যেখানে দেখো উপরে দেওয়া আছে ওটা পিন হ্যান্ড এটা আইএন বা সিঙ্গেল আইএনটা এটা ফ্রেন্ড আর দুদিকে আমি টেন লোড দিয়ে এটাকে টানছি ঠিক আছে পি লোড কাজ করছে এখানে যেহেতু বাইরে দিয়ে তার মানে কি হচ্ছে এটা পুল হচ্ছে তার মানে এখানে কোন লোড কাজ করছে টেনসাইল লোড আর এটা নিচেরটা হচ্ছে এর টপ এরপরে নোটেশন গুলো একটু দেখে নাও কি কি দিয়েছি ডি যেটা সেটা হচ্ছে আমার এই ডিটা হচ্ছে আমার এই প্রিন্টার ডায়ামিটার যেটা আমার এই যে ডায়া বা রডের যে ডায়া তার সাথে ইকল ঠিক আছে টি ওয়ানটা কি এটা হচ্ছে থিকনেস কার থিকনেস সিঙ্গেল আইন ঠিক আছে বা শুধু আইএন যেটাকে আমরা বলছি তার থিকনেস টি টুটা কি এই যে ফর্ক বা ডাবল আই এন যেটা বলছি এর থিকনেস এটা কি এই যে এটা আমি টি দ্বারা ডিনোট করেছি এটা হচ্ছে আমার এই কলারটার থিকনেস ঠিক আছে ডি জিরোটা কি এটা হচ্ছে আউটার ডায়া আউটসাইড ডায়া কার ফর্কের ডি ওয়ানটা কি ডি ওয়ানটা হচ্ছে আমার কলারের ডায়া ঠিক আছে আর কি বাকি থাকলো আর কিছু দরকার নেই এখানে এই কটাই দরকার আমাদের ঠিক আছে তো এগুলো হচ্ছে আমি এই দ্বারা ডিনোট করেছি এরপরে নিচে দেখো ওখানে এটাই লেখা আছে পি হচ্ছে আমার যে লোডে আমি টানছি ডিটা হচ্ছে আমার ডায়ামিটার অফ দ্য রড রডের ডায়ামিটার যেটা আমি কি বলেছি যে আমাদের যে পিনটা আছে তার সাথে ইকুয়াল ডি ওয়ানটা হচ্ছে এনলার্জ ডায়া অফ রড স্মল ডি ওয়ানটা হচ্ছে ডায়ামিটার অফ দ্য হেড বা কলারের যে ডায়ামিটারটা এটা যে ডায়ামিটার বেরোবে তার সাথে আমরা কি পাই ডায়ামিটার অব দ্য ডায়ামিটারটা আমরা পাই টি জিরোটা কি আমার আউটার ডায়ামিটার অফ ফরক ফরকেন্ড আমার ডায়ামিটার যেটা ইজিক্যাল টু টু ইন্টু ডি টু ইন্টু রড ডায়ামিটার থিকনেস

আমাকে দেখতে হবে যে এই যে আমরা যেটা নাকেল জয়েন্টটা বানাবো তার প্রত্যেকটা পার্ট যেন সেম মেটেরিয়ালে তৈরি হয় কোন কোন মেটেরিয়ালে তৈরি হয় মাইল স্টিলের হতে পারে স্টিলের হতে পারে রট আয়রনের হতে পারে তো এই মেটেরিয়ালগুলো দিয়ে আমার কি হয় নাকেল জয়েন্টটা তৈরি করা হয় তো আজ আমরা এটুকুই পড়লাম কি যে নাকেল জয়েন্টটা কি এটা কোথায় ব্যবহার করা হয় এর কী কী পার্টস আছে এর অ্যাডভান্টেজ কি ডিসঅ্যাডভান্টেজ কি তার ফিগার আমরা দেখলাম অ্যাসেম্বলি ফিগারটা দেখলাম আর কি করলাম আর ড্রয়িংটার ফ্রন্ট ভিউ আর টপ ভিউ দেখলাম আর তার নোটেশনগুলো দেখলাম ঠিক আছে এর পরের দিন কী করবো আমরা এর পরের দিন আমরা এই জয়েন্টের ডিজাইন করব। ঠিক আছে ডিজাইনটা হয়ে গেলে আমরা ম্যাথ করব নিউমেরিক্যাল কয়েকটা সলভ করে নেব ঠিক আছে আজকে এটুকুই পড়ালাম এটুকু ভালো করে দেখে নেবে ঠিক আছে ওকে থ্যাংক ইউ